Start. So good morning, okay. Everyone, and welcome today online Gristlix session. I am very much thankful to team for giving me this opportunity to introduce today's guest. So today we have a very special guest. He is a training and placement officer of freelance on training development and marketing strategies, Mr. Raju Devnath. Sir, at first, we are very much thankful to you that you have given your busiest time to us. So thank you. And it's your time to start your session. Sir, you can start now. Thank you. Yeah, it's an honor that I have got the invitations from Empower Pragati. I would like to extend my core thanks to Vardhavan Raj Collegiate School, to the HM and the VT of the respected school, and along with the all participants who are listening today, wanted to thanks once again. And it's a really good initiative that the Empower Pragati has initiated. Through online, we are connecting with the people during this Corona pandemic. Yes, thank you once again. Let's start. So basically, let me start with my introductions. My name is Raju, and we are going to talk about the retail, how the retail industry is all about, and this is how we will get the beneficiary part out of it. So discussions shuru howar age jeta boltei hoy seta hocche je agenda mane ki ki bishoy niye amra ajke discussions korbo. Prothome ami bolte chai je retail ta ki mane what is retail and er importance ta ki mane amader ki ki jinish jante hobe retail e even retail ta janle amader career e amra kibhabe growth pete pari seta kintu ami ajke discussions korbo. তার সঙ্গে সঙ্গে সেকেন্ড পয়েন্টে থাকবে গ্রোথ অফ রিটেল ইন ইন্ডিয়া. ইন্ডিয়াতে রিটেলের যে একটা ম্যাসিভ চেঞ্জ হয়েছে বা রিটেল যে কিভাবে ইন্ডিয়াতে গ্রোথ করেছে সেটা একটা এজেন্ডা সেকেন্ড পার্টে ডিসকাশন হবে. থার্ড পার্টে যেটা ডিসকাশন হবে সেটা হচ্ছে রিটেল মার্কেটিং, মানে রিটেল মার্কেটিং এর যে এখন যে রেভলিউশনারি একটা পার্ট এসছে সেটা কিভাবে গ্রো করছে. থার্ড হচ্ছে কি মডার্ন ট্রেড, কি মডার্ন টেকনোলজি বা মডার্ন ট্রেডে আমরা রিটেলটাকে কিভাবে দেখছি সেটা একটা. আর তার সঙ্গে সঙ্গে কেরিয়ার ইন রিটেল, প্রচুর স্টুডেন্টদের বা যারা রিটেল নিয়ে স্টাডি করছে, পড়াশুনো করছে বা নিজের কেরিয়ারটাকে এস্টাবলিশমেন্ট করার জন্য রিটেল নিয়ে ভাবছে, তো তাদের সবার জন্য যে কেরিয়ারটা কেমন হতে পারে. ঠিক আছে, আসছে দিনে বা এখন প্যান্ডামিক সিচুয়েশনে, মহামারী সিচুয়েশনেও অনেকে রিটেলটা অনেক জায়গায় কোয়েশ্চেনের মুখে, বাট স্টিল এর কেরিয়ারটা কি হতে পারে. আর লাস্ট যেটা আমরা ডিসকাশন করে ক্লোজ করব সেটা হচ্ছে কমিউনিকেশন ইন রিটেল. তো যাই হোক, আর সময় নষ্ট না করে ওয়ান সেকেন্ড টু থ্যাংকস অল অফ ইউ, অল অফ দি ভিউয়ার্স যারা দেখছে. এবং যদি তোমাদের কোনো কোয়েশ্চেন্স থাকে ডিউরিং মাই সেশনস, আমি সবাইকে রিকোয়েস্ট করবো উইথ অল গ্র্যাটিটিউডস অ্যান্ড রিকোয়েস্ট কে তোমরা সবাই নিজেদের কমেন্টস করতে পারো, নিজের রেসপেক্টেড ভিটিকে যা তোমাদের কোয়েরি রেজ হবে বা যা তোমাদের কোয়েশ্চেন আসবে, কোয়েরি আসবে, সেগুলোকে জট ডাউন করে তোমাদের রেসপেক্টেড ভিটিকে পোস্ট করতে পারো. আর উনি আমাকে পোস্ট করলে আমি সব কিছুর আনসার দিতে রাজি আছি বা আমি আনসার দেবো অবশ্যই. তো লেটস স্টার্ট উইথ ইন্ট্রোডাকশনস. স্যার একটা কথা বলছি, যে স্টুডেন্টরা যারা আছে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা ডাইরেক্টলি ইউটিউবে যেখানে চ্যাট বক্স আছে, লাইভ চ্যাট বক্স আছে, তোমরা ওখানে লিখে দিতে পারো, আমরা ওই দিকেও নজর রাখছি, সেখান থেকে ডাইরেক্ট আমরা স্যারকে প্রশ্নটা বলে দেব. ঠিক আছে, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা ইউটিউবে লাইভ চ্যাট বক্সেই লিখতে থাকো, তা তোমরা তোমাদের স্যারকে শুনতেও পাবে, শুনতে শুনতেই তোমরা লিখতে পারবে. ওকে ওকে স্যার, থ্যাংক ইউ. সো যেটা আজকে সবার প্রথমে ডিসকাশনস করার যে এজেন্ডা অনুযায়ী সেটা হচ্ছে রিটেল কি. যখন আমরা রিটেল নিয়ে ডিসকাশনস করি, ইংলিশ একটা লাইন আমি বলছি যেটা আমি বাংলাও বলে দিচ্ছি. ইফ ইউ আস্ক ডজন অফ পিপল হোয়াট ইজ রিটেল, ইউ উইল গেট দি ডজন অফ আনসার. মানে যদি আমরা 10টা লোককে জিজ্ঞাসা করি যে রিটেল কি, তাহলে আমরা 10 রকম ভাবে উত্তর পাব. মানে একটা এক্সাম্পল, যদি আমি কাউকে জিজ্ঞাসা করি যে রিটেল কি, তাহলে অনেকে বলে থাকেন, ইভেন গুরুরাও বলে থাকেন, আই মিন বিজনেস গুরু বা মার্কেটিং গুরুরাও বলে থাকেন যে রিটেলটা হচ্ছে একটা কেনা বেচার পদ্ধতি. অনেকে বলে থাকেন যে
এই পদ্ধতিটা বা এই কেনা বেচার পদ্ধতিটা যে জায়গায় সংগ্রহ বা যে জায়গায় প্রসেসটা হয় বা এই পদ্ধতিটা হয় সেটাকে রিটেল বলে। আবার কেউ বলে থাকেন যে বায়ার্স আর সেলার্স এর মধ্যে যে ওভারঅল অ্যাক্টিভিটি হয় সেই ওভারঅল অ্যাক্টিভিটিকে রিটেল বলে। কিন্তু আমি এখানে এই প্রসঙ্গে আমি বলতে চাইছি যে ফিলিপস কোটলারের কথা। অনেকে হয়তো ফিলিপস কোটলারের নাম শুনে থাকবেন, যারা আজকে ভিটিরা যারা প্রেজেন্স আছেন তারা হয়তো অবভিয়াসলি জানবেন যে ফিলিপ কোটলার কে, তার সম্বন্ধে তো আমি নিশ্চয়ই বলবো। কিন্তু ফিলিপ কোটলার বলেছিলেন বা লিখে গেছিলেন যে রিটেলটা হচ্ছে এটা একটা অ্যাক্টিভিটি যেটা সমস্ত মানে বায়ার্স আর সেলার্সদেরকে নিয়ে যত অ্যাক্টিভিটি হয় ঠিক আছে তার একটা কম্বিনেশনস, মানে সেগুলোকে নিয়ে সংবদ্ধ করে ইভেন ফাইনাল গুডস মানে ফাইনাল প্রোডাক্টসটা যেটা হয় বা পণ্য বা দ্রব্য যেটা আমরা কাস্টমার বা কনজিউমারকে আমরা দিতে পারি, আর সেটা তার পার্সোনাল ইউজের জন্য নাকি বিজনেসের ইউজেসের জন্য, সে ব্যক্তিগত বা পার্সোনাল ইউজেসের জন্য যখন আমরা কোনো কাস্টমারকে বা কনজিউমারকে আমরা প্রোডাক্ট দিই বা পণ্য দিই বা গুডস দিই, এই সমস্ত অ্যাক্টিভিটিকে এক জায়গায় করলেই রিটেল হয়। তাহলে এটা হচ্ছে ফিলিপ কোটলারের কথা, ঠিক আছে, যিনি একজন ম্যানেজমেন্ট গুরু। আর এবার আমি বলি ফিলিপ কোটলার কে। ফিলিপ কোটলার একজন আমেরিকান যিনি একজন অথর, লেখক, কনসালটেন্ট, তার সঙ্গে সঙ্গে উনি ফিলোসফার, প্রফেসর, ঠিক, ইভেন উনি আমেরিকাতে 27 মে 1931 উনি জন্মগ্রহণ করেন। তোমরা অনেকে শুনে থাকবে বিনিময় প্রথা, যেটাকে বলে যেটাকে ইংলিশ একটা শব্দ আছে BARTER, মানে বার্টার বলে একটা শব্দ আছে, বার্টার একটা শব্দ আছে, যে বিনিময় প্রথা থেকে কিন্তু ইন্ডিয়াতে রিটেলের শুরু, যেটাকে বাংলায় বা প্রথাগত ভাবে বিনিময় প্রথা নামে পরিচিত। এবার এই বিনিময় প্রথাতে কি হতো, এই বিনিময় প্রথাতে কি হতো, কোনো একটা জিনিসের পরিবর্তে বা একটা পণ্যের পরিবর্তে আরেকটা পণ্য দিয়ে কেনা বেচা হতো। মানে যদি আমার কাছে খাদ্য শস্য থাকে, চাল, গম, ডাল এগুলো থাকলো, আমি কাউকে সেগুলো দিলাম, তার পরিবর্তে আমি আমার দরকারি জিনিসগুলো তার কাছ থেকে নিলাম, সেটা পরবর্তী সময়ে পশু বা গৃহপালিত পশুদেরকে নিয়েও হয়েছে। তো এই বিনিময় প্রথা কিন্তু অনেকটা সময় ধরে ইন্ডিয়ান মার্কেটে বা ইন্ডিয়াতে কিন্তু সবার প্রথমে রিটেলে সূচনা করে, ঠিক আছে, এখান থেকে ফর্মেশনে ধাপে 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 বাড়তে বাড়তে রিটেলের আজকে একটা স্ট্যান্ডার্ড লুক পেয়েছে। এবার এই বিনিময় প্রথা থেকে কি করে আজকে আমরা এত বড় জায়গায় আসলাম সেটা একটা বলতে চাইবো। যখন এই বিনিময় প্রথা শুরু হলো একটা সময় দেখা গেল যে লোক নিজের প্রয়োজনীয় জিনিসগুলোকে কি করতে থাকলো, সংরক্ষণ করতে থাকলো, মানে স্টোর করতে থাকলো। তো সেখান থেকে একটা ওয়ে আউট খোঁজার জন্য কি হলো, সবাই মিলে তার পরবর্তী সময়ে দেখা গেল যে একটা মুদ্রার প্রচলন শুরু হলো, মানে টাকা পয়সা এগুলো আসলো। তার কিছুদিন পরে দেখা গেল যে একটা এই যে অ্যাক্টিভিটিটা হচ্ছে বিনিময় প্রথা হচ্ছে সেটা কোথায় হতো, সেটা হাটস মানে হাট, বাজার বা মেলা, এই সমস্ত জায়গায় এই প্রথাগুলো চলত। আস্তে আস্তে এগুলো আরো ফর্মেশনস আসলো। একটা সময় আসলো যে 1939 একটা PDS তৈরি হলো, মানে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম তৈরি হলো, ঠিক আছে। সেই সিস্টেমে এরকমও আছে খাদিয়ান ভিলেজ, অনেকে নাম শুনে থাকবেন খাদিয়ান অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রি কমিশন, যেটা 1957 তৈরি হয়, সেখানে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের কথা কিন্তু উল্লেখ রয়েছে। মানে পাবলিক মানে সাধারণ, মানে আমরা সবাই প্রত্যেকে, এই সাধারণ মানুষদের কাছে কি হতো, প্রয়োজনীয় জিনিস পৌঁছে যাওয়ার জন্য 1863 যখন ব্রিটিশ শাসন চলছিল সেই সময় কিন্তু স্পেন্সার্স, ধীরে ধীরে বাটা, 1931 এরকম করে কিন্তু একটা একটা করে স্টোর বা আউটলেট ওরা করতে থাকলো। আর সেখানে কিন্তু এই PDS সিস্টেম, মানে যেটা আমি বলছি পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম, কিন্তু প্রকাশ পেতে থাকলো একটা ভালো রকম ভাবে, লোকজন এটাকে পছন্দ করতে থাকলো আর গ্রোথ পেতে থাকলো।
তারপরে 1991-এ যখন দেখা হলো যে ইন্ডিয়ান ইকোনমি যখন গ্রোথ করতে শুরু করেছে, লোকজন আস্তে আস্তে এই ফরম্যাটটাকে বেরিয়ে এসে আমরা কি করলাম, কনভার্ট হলাম মলস, সুপার মার্কেট, হাইপার মার্কেট, এই ফরমেশনসটা আসলো। এটা হচ্ছে গিয়ে আমরা এক কথায় বলতে পারি এভলিউশনস অফ রিটেল, মানে রিটেলের শুরু থেকে আজকের জার্নি হচ্ছে এটাই। এবার সেকেন্ড যে বিষয়টা নিয়ে আমরা ডিসকাশনস করব সেটা হচ্ছে যে রিটেল মার্কেটিং কি। রিটেল মার্কেটিং যখন আমরা নিয়ে কথা বলি তাহলে দুটো জিনিসের কথা কিন্তু আমাদের সবসময় মাথায় রাখতে হবে, একটা হচ্ছে ভ্যালু রিটেলিং আর একটা হচ্ছে লাইফস্টাইল রিটেলিং। তবে ভ্যালু রিটেলিং কি, অবশ্যই যারা শুনছে তাদের প্রত্যেকেরই যে লেভেল ওয়ান, লেভেল টু, লেভেল থ্রি বা হায়ার স্ট্যান্ডার্ডেও কিন্তু এই জিনিসগুলোর উল্লেখ আছে, বিভিন্ন রকমভাবে উল্লেখ আছে, আরো ডেসক্রিপটিভ ওয়েতে আছে। ভ্যালু রিটেলিং হচ্ছে যে কোনো জিনিসের যখন লো মার্জিন থাকে, লো মার্জিন মানে যেখানে প্রফিট, যেটা আমরা প্রফিট বলি, লো মার্জিন ইন দ্য সেন্স যে প্রফিটটা খুব অতটা বেশি না, একটা মিডিয়াম বা লো মার্জিন, ঠিক আছে। আর তার সঙ্গে থাকে বিজনেস ভলিউম অনেক হাই থাকে, মানে লো প্রফিট হাই বিজনেস ভলিউম, এটা হচ্ছে গিয়ে ভ্যালু রিটেলিং। এক্সাম্পল যদি আমরা ফুড বা গ্রসারিজ কথা বলি তাহলে এটা কিন্তু তার একটা খুব ভালো একটা এক্সাম্পল। তাহলে আমি আবার বলছি রিটেল মার্কেটিংটাকে আমরা দুটো ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে গিয়ে ভ্যালু মার্কেটিং বা ভ্যালু রিটেলিং, আরেকটা হচ্ছে গিয়ে লাইফস্টাইল রিটেলিং। ভ্যালু রিটেলিংটা হচ্ছে যে যেখানে লো মার্জিন থাকবে, লো মার্জিন মানে যেখানে প্রফিটটা একটু লো হবে, কিন্তু বিজনেস ভলিউম যেটা আছে হাই বিজনেস ভলিউম, মানে লোকের ডিমান্ডস অনেক বেশি এর উপরে। আরেকটা যেটা আমরা ডিসকাশনস করছি সেকেন্ড পয়েন্ট, সেটা হচ্ছে লাইফস্টাইল লাইফস্টাইল রিটেলিং। এবার লাইফস্টাইল রিটেলিং এর কাঠামোটা এরকম ভাবে তৈরি যেটা হাই প্রফিট থাকবে, মানে এখানে প্রফিট অ্যামাউন্টটা বা প্রফিটটা একটু হাই কিন্তু লো ভলিউম অফ বিজনেস। সেটা কি এক্সাম্পল হবে, সেটা এক্সাম্পলটা এরকম হবে যে সাপোজ আমরা অ্যাপারেল দেখি, জুয়েলারি দেখি, ঠিক আছে, অ্যাপারেল থেকে ফুটওয়্যার সমস্ত কিছুতেই কি হয়, ঠিক আছে, হাই মার্জিন থাকে রিটেলারদের বা রিটেল ট্রেডসে, কিন্তু লো ভলিউম অফ বিজনেস থাকে। এবার এই যে আমরা একটা রিটেল মার্কেটিং নিয়ে কথা বলছি, এটাকে ট্রিগার কে করে, ট্রিগার মানে এটা এত গ্রোথ পাচ্ছে কি করে, এই গ্রোথ পাওয়ার পেছনেও কিন্তু দুটো কারণ আছে, একটা কারণ হচ্ছে ভ্যালু আর একটা হচ্ছে সার্ভিস। আজকের ডেটে যদি আমরা কোনো প্রোডাক্ট কিনি তার উপরে সবারই একটা এক্সপেকটেশন সেট থাকে যে আমরা এই প্রোডাক্টগুলো যেটা আমরা কিনছি তার সার্ভিসেস খুব ভালো হবে, আর সার্ভিসেস ভালো থাকলে আমরা জানি একটা কথা আছে ওয়ার্ড অফ মাউথ ভালো থাকবে, আর এটা একটা বিজনেস সাইকেল মুভ অন করতে থাকবে, মানে চলতে থাকবে, ঘুরতে থাকবে। আর ভ্যালু মানে আমরা যে টাকা দিচ্ছি সেই পরিমাণেই বা সেই যে ভ্যালুটা আমরা ইনভেস্ট করছি বা যে টাকাটা আমরা ইনভেস্ট করছি তার সমপরিমাণ আমরা কি করছি প্রোডাক্টের থেকে ফিচার্স বা বেনিফিটস আমরা উপভোগ করতে পারছি। এই দুটোই কিন্তু আজকে রিটেল মার্কেটিং এর একটা অনেক বড় কম্পোনেন্টস রয়েছে। এবার একটা ফ্যাক্ট বলি, সেটা হচ্ছে গিয়ে এখনো পর্যন্ত অ্যানালিসিস করে দেখা গেছে যে 47 মানে 47% ইয়ুথ অফ ইন্ডিয়া উইচ ইজ বিলো অফ 25 years old, মানে যদি বাংলায় বলি সেটা হচ্ছে 47% যুবক মানে যুবকরা, ঠিক আছে, বা ইন্ডিয়ান ইয়ুথরা কিন্তু ইন্টারনেট থেকে বা ই কমার্স বলো, ই ট্রেডিং বলো, ইন্টারনেট প্ল্যাটফর্ম থেকে কিন্তু তারা প্রোডাক্টস বা গুডস পারচেস করছে আজকের দিনে। এবার এই 47% মানে 47% আউট অফ, মানে আমরা জানি সবাই যে ইন্ডিয়া হচ্ছে ইয়ুথ কান্ট্রি, ঠিক আছে, এখানে যদি আমি দেখি 1.2 বিলিয়ন পপুলেশনস আছে, আর আজকের ডেটে এখানে একটা ছোট্ট কথা বলে রাখি, 22% জিডিপি তোমাদের প্রত্যেকের, যারা এখানে যারা টিচার্স রয়েছে, যারা স্টুডেন্ট রয়েছে, জিডিপির কথা যদি একটা আলাদা বিষয়, জিডিপির কথা কিন্তু সবার কাছেই সবাই জানা থাকবে। তো 22% ইন্ডিয়ান জিডিপি মানে কান্ট্রিজ জিডিপি ডিপেন্ড করে রিটেলের উপরে, তাহলে আমরা সবাই ভাবতে পারি যে এটা কতটা রিভলিউশনারি একটা পার্ট। যাই হোক,
এবার এই 47% যে ইউথ যারা আজকের ডেটে অনলাইন শপিং করছে বা ই প্ল্যাটফর্মে গিয়ে শপিং করছে বা পারচেস করছে প্রোডাক্ট, তারা কেন করছে, এর পেছনে কারণ কি? এর পেছনে যখন কারণ অ্যানালিসিস করা গেছে রিটেলের উপরেই, তখন দেখা গেছে যে এর পেছনে তিনটে কারণ, একদম টপ অফ দি টেবিল তিনটে কারণ রয়েছে। একটা বলছে ইজি অ্যাক্সেস। ইজি অ্যাক্সেস কি? ইজি অ্যাক্সেস হচ্ছে আমি যে কোনো সময়, ঠিক আছে, ওই সাপোজ জাস্ট উড লাইক টু গিভ ইউ দি ওয়ান এক্সাম্পল, সবাই একটা এক্সাম্পল দিয়ে বোঝাতে চাইবো যে আজকের ডেটে যতগুলো শপিং অ্যাপস রয়েছে, প্রত্যেকের কাছে কম বেশি স্মার্টফোন রয়েছে, এই শপিং অ্যাপগুলো, সেটা ফ্লিপকার্ট, অ্যামাজন, হোয়াট এভার, তো ওই শপিং অ্যাপগুলোতে ইজি অ্যাক্সেসিবিলিটি আছে। মানে ইজি অ্যাক্সেস, আমি ফোন নাম্বার থেকে বা ইমেল আইডি থেকে লগ ইন করলাম, অ্যাপসটা কয়েক সেকেন্ডসের মধ্যে ডাউনলোড হয়ে গেল, আর তারপরে আমি আমার ইচ্ছে মতন একটা প্রোফাইল থেকে, আমার প্রোফাইল থেকে আমি আমার সবকিছু সার্চ করতে পারি, আর যা কিনেছি ইভেন সেটা তার রেকর্ডও ট্র্যাক করতে পারি। ইজি অ্যাক্সেস ইন সেন্স যে যতক্ষণ না ওই জিনিসটা বা ওই দ্রব্যটা বা পণ্যটা বা গুডসটা আমার কাছে এসে পৌঁছাচ্ছে, ততক্ষণ ওর ট্র্যাকিং আছে আমার কাছে, মানে কার কাছ থেকে পারচেস করেছি, কত টাকা জিএসটি দিয়েছি, কত টাকা তে আমার ডেলিভারি চার্জ লাগবে, ইভেন ওইটা এখন কোথায় আছে, আমার কাছে এক্সপেক্টিভলি কত তারিখে পৌঁছাবে, সেটাও কিন্তু একটা মানে ইজি অ্যাক্সেস, মেক ইট দিস সেন্স, যে এই সেন্সে ইজি অ্যাক্সেস। এর সঙ্গে সঙ্গে আরেকটা যেটা সেকেন্ড পয়েন্ট যেটা আমি বলতে চাইবো, সেটা হচ্ছে 24 hours অ্যাক্সেসিবিলিটি। 24 hours অ্যাক্সেসিবিলিটি মানে আমি আমার যে কোনো ফ্রি টাইমে, আইডল টাইমে, আমি আমার কনভিনিয়েন্ট টাইমে, আমি আজকে যদি আমি প্ল্যান করি যে আমি শপিং করব, তাহলে আই হ্যাভ টু থিঙ্ক যে আমি এখান থেকে বেরোবো, আই নিড টু বি ড্রেস ওয়েল, আমি একটা আমার একটা টাইম স্লট বুক করা থাকবে, মানে আমি সময় যাব, এই সময়ের মধ্যে পারচেস করব, আমি আবার ফিরে আসব, ঠিক আছে। তো একটা কি হলো, একটা আমি টাইম ব্র্যাকেট রেখে দিলাম আমার জন্য একটা 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 আলাদা হেডেক। কিন্তু এখানে বলছে 24x অ্যাক্সেসিবিলিটি মানে আমার যে কোনো সময় আমি বাড়িতে বসে, ফ্যানের নিচে বসে, আর যে সোফাতে বসে আমি ইজিলি চেক করতে পারছি আমার নিডস যেগুলো বলছে সেই অনুযায়ী আমি অ্যাক্সেস করতে পারছি 24 hours অ্যান্ড 7 in a week, এটা একটা। আর লাস্ট অ্যান্ড টপ অফ দি টেবিল যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গিয়ে কনভিনিয়েন্ট অ্যান্ড সিকিউর ট্রানজ্যাকশনস। কনভিনিয়েন্ট অ্যান্ড সিকিউর ট্রানজ্যাকশনস মানে আমরা যে ট্রানজ্যাকশনসগুলো করছি, আমি যে আমরা যে পারচেস করছি, অনেক সময় আমরা কী করি, আমরা আমাদেরকে রিফান্ড করতে হয়, বা আমরা যে পারচেস করছি, যে আমরা যে আমাদের যে ব্যাঙ্ক ডিটেলস প্রোভাইড করছি সেটা কতটা কনফিডেন্সিয়াল থাকছে, সেটা একটা লোকের কাছে কনসার্ন থাকে। ইনিশিয়ালি যখন এই ই মার্কেট বা ই কমার্স আসছিল বা ই প্ল্যাটফর্ম তৈরি হচ্ছিল না, দ্য পিপল অফ দি ইউথ আর গেটিং অ্যাফ্রেড, ওরা ভয় পাচ্ছিল যে যদি আমার ব্যাঙ্ক ডিটেলস বা আমার সঙ্গে যদি কোনো খারাপ কিছু হয়, ঠিক আছে। অলদো এই 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 ধরনের যে যে অনেক কিছু ঘটনাও যদিও আছে, বাট স্টিল আমি সবাইকে একটা জিনিস অ্যাওয়্যার করব যে কোনো রকম অন্য কোনো লিঙ্কে ক্লিক না করুক, তা ভ্যালিডেট করে নিক, আর যখনই কোথাও কোনো লিঙ্কে গিয়ে পর কোনো পয়সার কথা হচ্ছে, সেটা যেন একবার ক্রস চেক করিয়ে নেওয়া হয় গুগল থেকে বা সেই নির্দিষ্ট সংস্থা থেকে। তো যাই হোক, এই ফ্রডুলেন্স কেসগুলো থেকে কিন্তু যদি কোনো সিকিউর অ্যাপ যেমন স্ন্যাপডি, আই মিন যে কোনো একটা স্পেসিফিক, আমি নাম বলতে চাই না কোনো প্রাইভেট অ্যাপসে, বাট স্টিল যদি কোনো অ্যাপসে গিয়ে যদি কেউ নিজের পেমেন্ট ডিটেলস দেয়, তাহলে সেটা অবভিয়াসলি সিকিউর, ঠিক আছে। তো সেখান থেকে তার পার্সোনালাইজেশন ডিটেলসগুলোও কিন্তু সিকিউর মোডেই রাখা হয়। তো তার জন্য তিন নম্বর পয়েন্ট, যেটা কনভিনিয়েন্ট অ্যান্ড সিকিউর ট্রানজ্যাকশনস, কিন্তু খুব অ্যাট্রাক্ট করে আমাদের ইউথকে, বা 47% ইউথ আজ কালকের ডেটে বা হয়তো আসছে কয়েকটা ইয়ারের মধ্যে এটা আরও নাম্বারটা উপরে যাবে। তো এটা কিন্তু রিটেল মার্কেটিং এর ক্ষেত্রে একটা অনেক বড় টুল। সো লেটস ডিসকাস টু দি মার্কেট ট্রেন্ডস, যেটা আমার তিন নম্বর পয়েন্ট ছিল, মার্কেট ট্রেন্ডস। আচ্ছা, মার্কেট ট্রেন্ডস নিয়ে যখনই আমরা আলোচনা করি, ঠিক আছে, বা মার্কেট মডার্ন ট্রেড নিয়ে যখন আমরা কথা বলছি, তখন কিন্তু সবার প্রথমে এই মডার্ন ট্রেডটাকে পাঁচটা ক্যাটেগরিতে আমরা দেখতে পারি। একটা ক্যাটেগরি হচ্ছে যে আমরা এটাকে টপ মোস্ট ক্যাটেগরি বলি। টপ মোস্ট ক্যাটেগরি মানে এখানে এটা এটাতে সব থেকে বেস্ট ফিচার্স রয়েছে, সব থেকে বেস্ট বেনিফিটস রয়েছে,
সেটা হচ্ছে কি হাইপার মার্কেট। আজকে প্রত্যেকের প্রত্যেকে যারা এখানে স্টুডেন্ট রয়েছে বা রেসপেক্টেড ভিটিজ রয়েছে বা কোঅর্ডিনেটরস রয়েছে, যারাই রয়েছে, তারা প্রত্যেকে জানে যে হাইপার মার্কেট কিন্তু আমাদের রিটেলের মধ্যে কিন্তু একটা বড় কম্পোনেন্টস, মানে মডার্ন ট্রেডের মধ্যে একটা অনেক বড় কম্পোনেন্টস। এখন এই হাইপার মার্কেটটা হয় কি, হাইপার মার্কেট ইনিশিয়ালি কিন্তু যে যে স্কোয়ার ফুট জায়গা নিয়ে শুরু হয় সেটা কিন্তু নট লেস দেন 33,000 স্কোয়ার ফুট বা এর অ্যাবোভ হয়। আই রিপিট, একটা হাইপার মার্কেট যখন ফর্মেশনস হয় 33,000 মানে 33,000 স্কোয়ার ফুট বা তার বেশি জায়গা নিয়ে কিন্তু একটা হাইপার মার্কেট স্টাবলিশমেন্ট হয়। এখন এই হাইপার মার্কেটটা কি, হাইপার মার্কেট হচ্ছে ফুড টু গ্রসারি বা অ্যান্ড ফুড টু ফুটওয়্যার, ঠিক আছে, সব কিছু, গার্মেন্টস টু গ্রসারি সব কিছু এখানে কিন্তু আন্ডার ওয়ান রুফ, মানে একটা ছাদের নিচে। আর সেলস সার্ভিস, যেটাকে যেটাকে খুব অ্যাট্রাক্ট করে এই এই ফিচার্সটাকে, মানে এই মডার্ন ট্রেডটাকে, সেটা হচ্ছে গিয়ে যে কেউ যদি চায় নিজে গিয়ে এটাকে পারচেজ করতে পারে, মানে নিজের পছন্দ মতন করে গিয়ে হাইপার মার্কেট থেকে বা এই মডার্ন ট্রেডের সমস্ত স্টোরে গিয়ে ও নিজের মতন করে পারচেজ করতে পারে, এটা এটাকে খুব অ্যাট্রাক্ট করে। এবার এই হাইপার মার্কেট যখন আমরা আলোচনা করব তখন কিন্তু অনেকে এই হাইপার মার্কেটটাকে মল বলে আখ্যায়িত করে, মানে দি পিপল জেনারেলি কল ইট বিগ ডায়মন্ড প্লাজা, ইটস আ মল, ঠিক আছে, বাট নেম অফ দি আই মিন ইনফ্রা ইজ কল ডায়মন্ড প্লাজা, অবভিয়াসলি সবার একটা তো নাম থাকবেই, বাট মল তো বটেই, মলের ডেফিনিশনস আর হাইপার মার্কেটের ডেফিনিশনস কিন্তু একটু আলাদা, আর কাঠামোগত দিক থেকেও চেঞ্জেস আছে। মলটা কি তাহলে, যদি হাইপার মার্কেটে সমস্ত কিছু গুডস টু গ্রসারি বা গ্রসারি ফুড টু ফুটওয়্যার সব পাওয়া যাচ্ছে, তাহলে মলটা কি? মলের ডেফিনেশন যদি আমরা বলি তাহলে ইটস সামথিং যেখানে আমরা এই এই সমস্ত কিছু তো পাবোই, মানে আমাদের গার্মেন্টস থেকে শুরু করে আমাদের যা যা নিত্য প্রয়োজনীয় জিনিস সেগুলো তো পাবোই, তার সঙ্গে সঙ্গে আমরা ফুড কোর্ট মানে খাবার দাবার জিনিসপত্র বা রেস্টুরেন্ট সেটা পাবো, ঠিক আছে, যেটা এই এই একটা জিনিস, মানে ফুড আর এন্টারটেইনমেন্ট, এই দুটো জিনিস কিন্তু হাইপার মার্কেটকে আর মলকে একটু আলাদা করে, একটু বিভক্ত করে। মানে মল আমরা তাকে স্পেসিফিকেশন দিতে পারবো যেখানে এন্টারটেইনমেন্ট অ্যান্ড ফুড এই দুটো থাকবে, মানে কোনো একটা প্লেস যেখানে দি পিপল গন ফর দি শপিং, সবাই শপিং করেছে আর তারপরে দে আর হ্যাভিং দি গুড টাইম উইথ ওয়ান অ্যানাদার ওয়াইল হ্যাভিং ফুড, সবাই খাবার দাবার খাচ্ছে এবং তার সঙ্গে এন্টারটেইনমেন্ট, মানে সিনেমা, ইট কুড বি কিডস জোন যেখানে বাচ্চারা খেলছে, গেম জোন, সামথিং লাইক দ্যাট, যে ওখানে সবাই মিলে একটা ভালো সময় কাটাচ্ছে, এন্টারটেইনমেন্ট থাকছে, এন্টারটেইনমেন্ট, ফুড অ্যান্ড শপিং মানে কেনাকাটা, এই তিনটেকে নিয়ে আমরা মল বলতে পারি। তো দিস ইজ দি ওয়ান মডার্ন ট্রেড, মডার্ন ট্রেড, আই রিপিট। এবার এটা তো গেল হাইপার মার্কেট আর মল, মানে হাইপার মার্কেট আর মল। এবার সেকেন্ড কম্পোনেন্ট যেটা মডার্ন ট্রেডের মধ্যে রয়েছে সেটাকে বলে লার্জ ফর্ম্যাট। এই লার্জ ফর্ম্যাটটাকে অনেকে সুপার মার্কেট নামেও জানে। এবার এই লার্জ ফর্ম্যাট বা সুপার মার্কেটেরও আবার একটা স্পেসিফিকেশনস আছে, মানে এটা 10,000 থেকে 30,000 স্কোয়ার ফুট অবধি হতে পারে। এর একটা খুব ভালো এক্সাম্পল হবে বিগ বাজার, যেখানে আমরা প্রত্যেকে জানি বিগ বাজার যেখানে আমরা গ্রসারি, ফুড আইটেমস, আমরা গার্মেন্টস, ঠিক আছে, এগুলো সমস্ত কিছু আমরা পাবো। থার্ড মডার্ন ট্রেডস এর একটা আরেকটা কম্পোনেন্টস হচ্ছে কনভিনিয়েন্স স্টোরস। কনভিনিয়েন্স স্টোরস আমরা হয়তো অনেকেই বাড়ির আশেপাশে দেখতে পাই, ঠিক আছে, যেটা থার্ড কম্পোনেন্ট মডার্ন ট্রেডের। সেখানে কি হয়, সেখানে আবার তার একটা স্পেসিফিকেশনস আছে, তার একটা লেআউট আছে, সেখানে 3,000 থেকে 10,000 স্কোয়ার ফুটের মধ্যে এই কনভিনিয়েন্স স্টোরগুলো তৈরি হয়। এই স্টোরের একটা এক্সাম্পল হতে পারে বা কনভিনিয়েন্স স্টোরের এক্সাম্পল হতে পারে অনেক, আমি আবারও বলছি এটা কিন্তু মডার্ন ট্রেড, ঠিক আছে, এই মডার্ন ট্রেডে কনভিনিয়েন্স স্টোরের খুব ভালো এক্সাম্পল হবে রিলায়েন্স ফ্রেশ। তার সঙ্গে সঙ্গে ফোর্থ ক্যাটেগরি বা ফোর্থ মডার্ন ট্রেডে ক্যাশ অ্যান্ড ক্যারি অনেকে নাম শুনে থাকবে, ঠিক আছে, দি পিপল কল ইট যে এটা একটা ব্র্যান্ড, এটা একটা স্পেসিফিক ব্র্যান্ড, বাট ক্যাশ অ্যান্ড ক্যারি এটা সিগনিফাইন্স করে একটা হোলসেল মার্কেটকে, মানে এটা হোলসেল একটা ফর্ম্যাট যেখানে রেজিস্টার্ড কাস্টমাররাই গিয়ে
হোলসেলে মানে একটা অনেকগুলো বালকে অ্যামাউন্ট কিনতে পারে। আই রিপিট, ক্যাশ অ্যান্ড ক্যারি এখানে এটা একটা ফোর্থ মডার্ন ট্রেড জেনারেশন বা ফোর্থ ট্রেড পয়েন্ট মডার্ন ট্রেডে, যেখানে ক্যাশ অ্যান্ড ক্যারি মানে হচ্ছে যেখানে গিয়ে হোলসেলাররা, রেজিস্টার্ড হোলসেলাররা মানে রেজিস্টার্ড কিছু কাস্টমার থাকে যারা গিয়ে বালকে বালকে প্রোডাক্ট বা গুডস পারচেস করতে পারে। এক্সকিউজ মি, নেক্সট হচ্ছে যেটা ফিফথ পয়েন্ট, লাস্ট পয়েন্ট মডার্ন ট্রেডে, সেটা হচ্ছে গিয়ে স্ট্যান্ড অলোন মডার্ন ট্রেড। স্ট্যান্ড অলোন মডার্ন ট্রেড মানে বলছে এই ধরনের স্টোরগুলো বা এই ধরনের আউটলেটগুলো যেগুলো কি হয় সিঙ্গেল স্টোর হয়, সিঙ্গেল স্টোর মানে ঠিক আছে এদের কোনো ব্রাঞ্চেস থাকে না, দে ডোন্ট হ্যাভ এনি ব্রাঞ্চেস এনিওয়ে। যদি এরকম ধরনের কোনো যেমন আগরওয়াল শপ, মা কালী ভান্ডার, ইটস সামথিং লাইক যে একটা একটাই রয়েছে, ইউনিক রয়েছে, এর কোনো ব্রাঞ্চেস নেই, তাহলেই আমরা তাকে বলতে পারি স্ট্যান্ড অলোন মডার্ন ট্রেড। তো দিস ইজ সামথিং যেটা মডার্ন ট্রেড। এখনো পর্যন্ত যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তারা প্রত্যেকেই রেস করতে পারে, যেটা অভিমন্যু সেড যে নিজের নিজের কমেন্টস সেকশনে গিয়ে সেটা রেস করতে পারে। আই ডেফিনেটলি উইল গেট ব্যাক উইথ দ্য আনসার। বিফোর লাস্ট যেটাকে আমরা বলি কেরিয়ার ইন রিটেল, কেরিয়ার ইন রিটেল নিয়ে যখনই কথা হয় বা কথা আমরা বলি, ঠিক আছে আমি এই কেরিয়ার ইন রিটেলটাকে একটু অন্য স্পেসিফিকেশনে বলতে চাই, সেটা বা ভাবাতে চাই সবাইকে, সেটা হচ্ছে আমি এটাকে বলতে চাই যে স্কিল সেট ইন রিটেল। মানে কেরিয়ার তো ঠিক আছে, কেরিয়ার নিয়ে আমরা সবাই খুব ওয়ারিড, ইভেন সাম অফ ইউ আর অ্যান অ্যাক্সেস কে কি হতে চায়, কি কে করতে চাই, আবার হয়তো ডাইভার্সন্স এরকম লেভেলে চলে যায় যেখানে আমরা সেগুলোকে আইডেন্টিফাই করে করে উঠতে পারি না। কিন্তু আমি আবার রিপিট করছি, কেরিয়ার ইন রিটেলকে আমি স্কিল সেট রিটেল বলে আখ্যায়িত করতে চাই, কারণ যদি স্কিল সেট আমি জানি যে আমার স্কিল সেট কী কী কোয়ালিটি থাকলে, কী কী স্পেসিফিকেশনস থাকলে আমি এই রিটেল সেক্টরে আমি গ্রোথ পাবো, তাহলে সেখানে কিন্তু কেরিয়ার এস্টাবলিশমেন্ট হতে পারে। মানে যদি দের ইজ এ থাউজেন্ড স্টুডেন্ট, যদি থাউজেন্ড স্টুডেন্ট এভাবে যে ওকে রিটেল বুমিং হচ্ছে, অনেকের অনেকটা রেভলিউশনারি চেঞ্জেস এসছে কয়েক বছর ধরে, কয়েকটা শতাব্দী ধরে, তো রিটেলটাই আমার জন্য বেস্ট প্ল্যাটফর্ম। বাট তাকে কিন্তু জানতে হবে স্কিল সেট, মানে কী কী ক্যাটেগরি, কী কী কোয়ালিফিকেশনস বা কী কী স্কিল জানলে ও এটাতে গ্রোথ পেতে পারে, সেটা নিয়ে আজকে আমি ডিসকাশনস করব। তো লেটস স্টার্ট উইথ স্কিল সেট ইন রিটেল। রিটেলের স্কিল সেট নিয়ে যখনই আমরা ডিসকাশনস করব, আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে যে গুড অ্যানালিসিস, মানে অ্যানালিটিক্যাল একটা কনসেপ্ট বা অ্যানালিটিক্যাল একটা মাইন্ড ভিউ রাখতে হবে সবসময় নিজের মধ্যে। হ্যাঁ, এটা একটা, এটা যদিও সবসময় আমাদের যে পুঁথিগত বিদ্যা আছে সেখানে তো আমরা একটা ভিউ পাই, কিন্তু আমাকে প্রেজেন্স অফ মাইন্ড এতটাই ভালো রাখতে হবে বা এতটাই নিজেকে আপগ্রেড রাখতে হবে উইথ প্রোডাক্টস অ্যান্ড অল, যাতে আমি অ্যানালিসিস করতে পারি আর নতুন নতুন জিনিস রিএভেন্ট করতে পারি, নতুন নতুন ওয়ে আমি ফাইন্ড আউট করতে পারি যেখানে আমি আমার কাস্টমারকে অ্যাট্রাক্ট করতে পারি। কি হয় আজকে রিটেল যেহেতু বুমিং, এটা কিন্তু একটা চ্যালেঞ্জিং, কারণ এক্স ব্র্যান্ডের সঙ্গে ওয়াই ব্র্যান্ড কম্পিট করছে, মানে কম্পিটিশনস করছে, ওয়াই ব্র্যান্ডের সঙ্গে জেড ব্র্যান্ড রয়েছে, তো প্রত্যেকে নিজের ব্র্যান্ড মানে প্রোডাক্টসকে বেস্ট অ্যান্ড বেস্ট বলছে। তো এই যে চ্যালেঞ্জিং ফেসে যদি আমি আমার কেরিয়ার এস্টাবলিশ করতে চাই, আমি যদি ভাবি যে আমি নিজেকে রিটেলে ভালো পজিশনে নিয়ে দেখতে চাই, তাহলে কিন্তু এই গুড অ্যানালিসিস স্কিলসই আমাকে সবার থেকে একটু সেগ্রিগেট করবে, কিন্তু আমি বলতে পারি অনেকটা সেগ্রিগেট করবে। তারপর হচ্ছে নিউমেরিক্যাল বা নিউমেরিক্যাল অ্যাক্টিভিটিস যেটা খুব দরকার, ক্যালকুলেশনস, হিসেব নিকেশ। আজকের ডেটে আমরা সবাই জানি যে যদি আমি কোথাও শপিং করতে যাচ্ছি বা কোথাও কোনো কিরানা স্টোরে যাচ্ছি বা স্ট্যান্ড অ্যালোন স্টোরে যাচ্ছি, মডার্ন আউটলেটে, হাইপার মার্কেট, সুপার মার্কেট, ওয়ার এভার ইউ গো বা যেখানেই আমরা যাই, আমরা কি দেখতে পাই যে সিস্টেমে কি হচ্ছে, প্রাইস ট্যাগটাকে স্ক্যান করে নেওয়া হচ্ছে বা বারকোডটাকে স্ক্যান করে নিচ্ছে, প্রাইস ওই ডিসপ্লেতে অটোমেটিক্যালি চলে আসছে, ইটস গেটস ক্যালকুলেট অটোমেটিক্যালি। ঠিক আছে, একটা সফটওয়্যার থাকে যেগুলো নিয়ে তোমরা হয়তো যারা স্টুডেন্ট আছো তারা তো অবভিয়াসলি পড়বে, আরো ভালো করে শিখবে এগুলোকে।
যদি এটা একটা ডিফারেন্ট সাবজেক্ট, প্রাইস ট্যাগ ইন অল অল, তো এই ক্ষেত্রে আমি বলবো যে ক্যালকুলেশন, নিউমেরিক্যাল অ্যাক্টিভিটি কিন্তু তোমাকে একটু ভালো রাখতে হবে। মানে অনেক সময় কি হয়, সিস্টেম আমি বলছি না ভুল হয়, অনেক সময় তোমাকে হতে পারে যে নিজেকেই তোমাকে অ্যানালিসিস করতে হচ্ছে যে কোন প্রোডাক্ট কত হয়েছে, কাস্টমার্স হয়তো তুমি, তোমার কাছে ওই সফটওয়্যার বেস কিছু নেই, স্ক্যানিং টুল কিছু নেই, তোমাকে নিজেকেই ক্যালকুলেট করে বলতে হচ্ছে। তো ফর দ্যাট সেন্স ওই জিনিসটা কিন্তু তোমাকে রাখতে হবে। থার্ড যেটা হচ্ছে আইটি টেকনোলজি, একটু আগে আমরা বলছিলাম কম্পিউটারে সমস্ত ক্যালকুলেশন হয়ে যায়, তো তোমাকে আইটি রিলেটেডও একটা সেন্স রাখতে হবে, যেখানে তুমি নিজেকে আপগ্রেড করতে পারো সিস্টেমের সঙ্গে, ইনহ্যান মানে সিস্টেমের, সিস্টেমকে তুমি অ্যাডাপ্ট করতে পারো যে এই সিস্টেমটা কিভাবে রান করে, রিটেলের জন্য তোমাকে কতটা বেনিফিট করতে পারে, তো সেগুলো কিন্তু তোমাকে তোমার স্কিল আপগ্রেড করতে বা রিটেলে তোমাকে স্টেবিলিটি দিতে হেল্প করবে। আর তারপরে একটা অনেক বড় ভাইটাল পয়েন্ট, সেটা হচ্ছে গুড কমিউনিকেশনস। আচ্ছা, আমি এর আগেও আমি বিভিন্ন টকে আমি শুনেছি বা বিভিন্ন জায়গায় যখন গেস্ট লেকচারের জন্য আই ভিজিটেড, আই পার্সোনালি ভিজিটেড ফিউ অফ দি স্কুলস আর্লিয়ার, তো এই কমিউনিকেশনস বা গুড কমিউনিকেশন স্কিলস নিয়ে অনেক কোয়েশ্চেন্স থাকে। কমিউনিকেশন ডাজেন্ট মিন দ্যাট হাউ ওয়েল ইউ ইন ইংলিশ, মানে তুমি কতটা ভালো ইংলিশে, এটা কিন্তু কোনো কমিউনিকেশনস না। ইংলিশ ইজ আ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কমিউনিকেশনস ইজ আর্ট দ্যাট ইউ আর কনসিডারিং, মানে তুমি যখন কোনো কথা বলছো, ইংলিশটা একটা ল্যাঙ্গুয়েজ আর কমিউনিকেশনস মানে কথোপকথন, কথাবার্তা, মানে এটা একটা প্রসেস যে আমি আমার ফিলিংস, আইডিয়া, সাজেশনস, কমেন্টস, এগুলো আমি কি করছি, শেয়ার করছি টু ওয়ান পার্সন টু আনাদার। তো দিস ইজ সামথিং কমিউনিকেশনস, কমিউনিকেশনস নিয়ে আমরা একটু আলাদাভাবে ডিসকাশনস করব। তারপরে আমি চলে যাই আরেকটা স্কিল সেট যেটা তোমাকে বা তোমাদেরকে কেরিয়ারে অনেকটা হেল্প করবে রিটেল এস্টাবলিশমেন্ট পেতে, সেটা হচ্ছে কনভিন্সিং স্কিল, মানে কনভিন্সিং পিপল যে বা যে কোনটা ভালো কোনটা খারাপ আর কিভাবে তুমি সামনের লোকটাকে কনভিন্স করছো, এই স্কিলটাও কিন্তু খুব দরকার। আর অবভিয়াসলি এই স্কিলটা তোমার যদি জানা থাকে বা তুমি যদি কারোর সঙ্গে ইন্টারাক্ট করো ভালো করে, তাহলে এটা অটোমেটিক্যালি গ্রো হয়, এটা এটা এক্সপিরিয়েন্সের সঙ্গে গ্রো হতে থাকে। ইটস নট সামওয়্যার ইউল ফাইন্ড যে কোনো ডেফিনিশনস আছে কনভিন্সিং পিপলের আর তুমি সেটা দেখে তুমি মাগাপ হয়ে গেলে আর তুমি কাউকে কনভিন্স করে দিলে, ইটস নট, ইটস কামস তোমার সারাউন্ডিং এর লোকজনের সঙ্গে কিভাবে ইন্টারাক্ট করছো, কতটা শুনছো। একটা একটা রিসার্চ বলে যে তুমি যা শোনো, তুমি যা দেখো সেটাই তুমি বলো, ঠিক তেমনি করে তোমাকে লোকের সঙ্গে ইন্টারাকশনস বাড়াতে হবে, স্কুলের টিচার্সদের সঙ্গে, ফ্রেন্ডসদের সঙ্গে ভালো করে ইন্টারাকশনস করতে হবে, ভালো প্রোডাক্ট নলেজ রাখতে হবে, অটোমেটিকলি সেটা কনভিন্সিং স্কিলে কনভার্ট হয়ে যাবে। নেক্সট যেটা দরকার সেটা হচ্ছে গিয়ে টু গেট দি গ্রোথ ইন রিটেল, সেটা হচ্ছে লিডারশিপ স্কিলস বা কোয়ালিটি। লিডারশিপস মানে আমরা সবাই জানি যে লিডার সেই হয় যে খুব ভালো পড়াশোনায় হয়, যার প্রচুর ভালো মার্কস রয়েছে, ঠিক আছে, আর তাকে হয়তো স্যার বলে দিল যে তুমি ক্লাসের মেন্টর বা তুমি ক্লাসের লিডার, সে আমাদেরকে কন্ট্রোল করতে থাকে। তো আমার ডেফিনেশনসটা ঠিক এরকম না। লিডারশিপ স্কিলস মানে প্রবলি হয়তো সবাই ধোনিকে চেনে, ধোনি যখন ওয়ার্ল্ড কাপ জিতেছিল তখন ওর কাপটা কি করেছিল, টিমকে দিয়ে দিয়েছিল আর পেছনের সারিতে গিয়ে দাঁড়িয়েছিল অন্যান্য প্লেয়ারদের সঙ্গে, যেখানে ওর ফটো উঠেছিল। তো লিডারশিপ ইটস সামথিং যে আমি সবার সঙ্গেই থাকবো, আর লেট মাই টিম টু ডু, ঠিক আছে, আমি সবাইকে সাপোর্ট করবো, সবাইকে নিয়ে চলবো। তো অমনি লিডারশিপ একটা স্কিলস যেন তোমার মধ্যে থাকে, যে তুমি সবাইকে নিয়ে ভাবছো, তুমি অর্গানাইজেশনের গোলের জন্য তুমি খুব ফোকাসড, আর একজন একজনকে হেল্প করলে একটা ভালো লিডারশিপ স্কিলস এস্টাবলিশমেন্ট করা যায়। লিডারশিপ নিয়েও যদি পরবর্তী সময় তোমরা যদি হায়ার স্টাডি করতে চাও, তার অনেক ডেফিনিশনস আছে, তার অনেক মডিউল আছে যেগুলো তোমাদেরকে এনহ্যান্স করবে, যে তোমরা এই স্কিলটাকে কি করে গ্র্যাব করতে পারো। নেক্সট যেটা হচ্ছে প্রবলেম সলভিং, যখন আমরা রিটেল নিয়ে কথা বলছি তখন তো প্রবলেম আসবেই, মানে প্রোডাক্টস নিয়ে হোক, সার্ভিসেস নিয়ে হোক, প্রবলেম ইজ এভরিওয়্যার। আর যদি প্রবলেম না থাকে, যেমনি আমাদের হার্ট বিট চলে কখনো আপ কখনো ডাউন, ঠিক আছে, আমরা হয়তো অনেক সময় মুভিতে দেখি যে হার্ট বিট চলছে, দি পেশেন্ট ইজ ইন আইসিইউ তে কেউ অ্যাডমিটেড আছে আর তার হার্ট বিট দেখাচ্ছে যে হয়তো কিছুক্ষণ পরে ঠিক হয়ে যাবে বা
will go on. So, আমাদের ও না লাইফে উইথ দ্যাট সেন্স প্রবলেমও কিন্তু আসতে থাকে, ঠিক আছে? প্রবলেম ইজ এ সাইন বাই সাইন অফ লাইফ। তো প্রবলেম সলভিং একটা অ্যাটিটিউড, কিন্তু পজিটিভ অ্যাটিটিউড কিন্তু খুব দরকার ফর দি রিটেল স্টুডেন্টস, ইভেন আফটার দি অল মেম্বার্স অ্যাক্রস দি গ্লোব। সবাইকে প্রবলেম সলভিং স্কিলস কিন্তু জানা দরকার। এবার প্রবলেম সলভিং এর জন্য কিছু ক্রাইটেরিয়া রয়েছে, কিছু সলিউশনস রয়েছে, কিছু অন্যান্য অনেক প্যারামিটার্স আছে যেগুলোতে আমরা প্রবলেম সলভিং ক্যাটাগরিকে ডিভাইড করতে পারি। এর উপরে আলাদা করে একটা হয়তো অন্য কোনো দিন আমরা একটা সেশন রাখতে পারি। নেক্সট হচ্ছে পেশেন্স, মোস্ট ক্রিটিক্যাল। অ্যান্ড দি এই সাইকেলটার বা এই সার্কেলটা যাই বলি আমি, এই সার্কেলটার সব থেকে লাস্ট কম্পোনেন্ট যদিও পেশেন্স, মানে কি বলবো, ধৈর্য শক্তি, কিন্তু অনেকটা বড় শক্তিশালী কম্পোনেন্টস টু গেট ইট গ্রোথ ইন রিটেল মার্কেট অর ইন্ডাস্ট্রি। ইউ হ্যাভ টু বি পেশেন্স, ইউ হ্যাভ টু বি পোলাইট, ইউ হ্যাভ টু বি পজিটিভ। মানে তোমাকে সবসময় খুব ধৈর্যশীল হতে হবে, পোলাইট মানে নম্রতা নিয়ে কথা বলতে হবে, তোমাকে সামনের জনকে রেসপেক্ট করে কথা বলতে হবে। এগুলো কিন্তু, এই স্কিলসগুলো আমি আবারও বলছি, অনেকে কেরিয়ার ইন রিটেল নিয়ে যখন বলেন তারা ওরকম বলেন যে 2005 রিটেলের স্ট্যান্ডার্ড এই ছিল, 2020 রিটেলের স্ট্যান্ডার্ড এই এসছে, আমরা এত বিলিয়ন মুভ করেছি, এখানে এমপ্লয়মেন্ট গ্রোথ অনেক বেড়েছে। একটা একটা অ্যানালিসিস করা গেছে, সত্যি এটা এটা ঠিক যে রিটেল বুমিং ইন্ডাস্ট্রি। একটা অ্যানালিসিসে দেখা গেছে যে 2015 রিটেল কিন্তু ওয়ার্ল্ডে, মানে ওয়ার্ল্ডে আমরা ইন্ডিয়া কিন্তু ফিফথ ডেস্টিনেশন 2015 রিপোর্ট অনুযায়ী ফিফথ গ্লোব, আই মিন ফিফথ গ্লোব অফ স্পেস, যেখানে ইন্ডিয়া হচ্ছে ফিফথ পজিশনে আছে যেটা রিটেল নিয়ে এত বড় জায়গা। মানে ওয়ার্ল্ডে যতগুলো জায়গা আছে তার মধ্যে কিন্তু রিটেল ফিফথ পজিশনে আছে ইন্ডিয়াতে, যে একটা এত বড় স্পেস নিয়ে আছে, তার মানে অবভিয়াসলি একটা বড় জায়গা, আর আগামী দিনেও এটা আরো মুভ করবে। মানা হয় যে আগামী দিনে এখন 8% টোটাল ইন্ডিয়ার যে এমপ্লয়াবিলিটি, 8 থেকে 20% অবধি বা 8 থেকে 10-12% অবধি রিটেলেরই এমপ্লয়াবিলিটি বাড়বে ওভারঅল ইন্ডিয়াতে। তো যদি আমরা এই ধরনের কথাবার্তা বলি যে হ্যাঁ ফিফথ পজিশনে আছে গ্লোবের মধ্যে রিটেল, প্লাস এটা পুরো ওভারঅল ওয়েটেজের 8-10-12% গ্রোথ ক্যারি করবে আসছে 2021 মধ্যে, তাহলে এই সিচুয়েশনগুলো একটা এরকম বার্তা যায় যে আমি রিটেল নিয়ে পড়ছি, আমি হয়তো চাকরি পেয়ে যাবো। অবভিয়াসলি পেয়ে যাবে সবাই যদি একটু ফোকাস থাকো, কারণ এটা খুব ভালো ইনিশিয়েটিভ যে তোমরা 9, 10, 11, 12 এই সময়গুলো থেকে লেভেল 1, লেভেল 2, লেভেল 3 বা পরবর্তী সময়ে তোমরা অবভিয়াসলি একটা ভালো স্টেজে চলে যেতে পারবে। কিন্তু তার মানে এই না যে তুমি এই স্কিল সেট গুলোকে স্কিপ করতে পারো। যদি এই লেভেল 1, লেভেল 2, লেভেল 3 মধ্যেও তোমরা এই স্কিল সেট গুলোকে পাবে, বিভিন্ন রকম ভাবে পাবে, কিন্তু এগুলোর উপর ফোকাস তোমাকে অবশ্যই রাখতে হবে। তো তার জন্য ইনস্টেড অফ ডিসকাসিং যে কেরিয়ার ইন রিটেল, আমি তার জন্য আজকে ডিসকাস করলাম যে স্কিল সেট রিকোয়ার্ড ইন রিটেল। আই হোপ তোমরা সবাই এটাকে শুনবে আর এটাকে শুনেছ আর এটাকে ইমপ্লিমেন্টও করবে খাতায় কলমে। তো তার সঙ্গে সঙ্গে যে জিনিসটা নিয়ে আজকে বিফোর লাস্ট যেটা ডিসকাশনস পয়েন্ট, সেটা হচ্ছে যে আমরা যেটা বলছিলাম যেটা হচ্ছে কমিউনিকেশনস নিয়ে একটা ডিসকাশনস। দেখো কমিউনিকেশনস আমি এর আগেও বলেছি যে কমিউনিকেশনস মানে কোনো ইনফরমেশনস ট্রান্সফর্ম করা, কোনো থটস, কোনো ওপিনিয়ন, কোনো মেসেজ, কোনো আইডিয়া আমরা ট্রান্সফর্ম করছি একজন থেকে আরেকজনে, সেটা কমিউনিকেশনস। এবার এই যে কমিউনিকেশনস করছি এটা কতটা এফেক্টিভনেস কি করে জাজ করবো, মানে এফেক্টিভ মানে এটা কতটা ভ্যালু কন্টেন করছে, কতটা কন্টেনফুল হচ্ছে, সেটা কি করে জাজ করবো? সেটা জাজ করার জন্য একটা জাস্ট ছোট্ট প্যারামিটার, যদি অনেকগুলো প্যারামিটার আছে, ভার্বাল নন ভার্বাল এগুলো আমি এখন যেতে চাইছি না, ঠিক আছে? বাট মানা হয় যে 20% মানে আমি হোয়াট আই নো, মানে যেটা আমি জানি তার 20% এক্সপ্রেসড হয় উইথ ভয়েস। মানে আমি তার 20% আমি তোমাদেরকে ওভার থ্রু ভয়েসে আমি কনভেন্স করলাম, মানে আমি আমি কনভে করে দিলাম, ডেলিভার করে দিলাম 20%, আর বাকি 80% সেটা আমার ফিলিংস বা জেস্টার্স পশ্চার্স সেগুলোকে এক্সপোজ করে। মানে ধরো আমি একটা কোনো সাবজেক্ট নিয়ে ব্রিফ করছি, যেমন টুডে আই এম ব্রিফিং অ্যাবাউট রিটেল উইথ মাই এক্সপিরিয়েন্স,
তো তার 20% আমার ভয়েস কন্টেইন করছে, মানে আমার যে ভয়েস মডুলেশন আছে সেটা দিয়ে আমি তোমাদেরকে বোঝাচ্ছি। আর হোয়াট আই ফিল, যেটা আমি অনুভব করতে পারি, তার আমার জেস্টার্স পশ্চার্স থেকে শুরু করে সমস্ত কিছুতে এক্সপ্রেস হচ্ছে। তাহলে এফেক্টিভ কমিউনিকেশনে এটা একটা বেসিক স্ট্যান্ডার্ডাইজেশন মানা হয়। এবার এই কমিউনিকেশন একটা সাইকেল আছে, যখনই তোমরা কোনো কাস্টমারের সঙ্গে ইন্টারাক্ট করবে বা কোনো ক্লায়েন্টের সঙ্গে ইন্টারাক্ট করবে, ঠিক আছে, বা কোনো কনজিউমারের সঙ্গে ইন্টারাক্ট করবে, তখন তোমাকে কিন্তু মনে রাখতে হবে বা ইউ হ্যাভ টু বি রিমেম্বার কে একটা কমিউনিকেশন সাইকেল আছে যেটাকে ক্লোজ করতে হবে, একটা লুপ আছে যেটাকে ক্লোজ করতে হবে। সেটা কি? সেটা স্টার্টস উইথ সেন্ডার, মানে যে সেন্ড করছে, মানে আমি কিছু বলছি তাহলে আমার সেন্ডার, আর আমি যাকে বল, আমি যেটা বলছি, যে কন্টেন্টটা বলছি, যে মেসেজটা বলছি, দ্যাট ইজ সামথিং মেসেজ, বা সেটাকে আমি এনকোড করে বলছি। আমি কাউকে বললাম হাই হাউ ইউ, মানে হাই কেমন আছো, এই যে কেমন আছো বললাম, এটা একটা মেসেজ যেটা কনভে হলো। এই মেসেজটা কোথায় যাবে? রিসিভারের কাছে আসবে, রিসিভার ওটাকে ডিকোড করবে, মানে আমি এনকোড করেছি, ও ডিকোড করবে, মানে হি আন্ডারস্ট্যান্ড ইট, মানে ও এটা বুঝতে পারলো। তারপরে ও রিপ্লাই করবে, মানে ও আবার বলবে হ্যাঁ আমি ভালো আছি, হাউ ইউ, আর হোয়াট অ্যাবাউট ইউ, তুমি কেমন আছো। তো এটা হচ্ছে, দিস ইজ দি সাইকেল অফ কমিউনিকেশন, যেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে গিয়ে আমরা একটা কমিউনিকেশনস কিন্তু এফেক্টিভলি কমপ্লিট করতে পারবো। মানে আমি এটা বোঝাতে চাইছি যে আমরা এরকম কিছু কনভে করবো না যেটা নেক্সট পার্সন বুঝতে পারলো না, ডিকোডই করতে পারলো না, বুঝতে পারলো না। এমন কিছু ল্যাঙ্গুয়েজ ইউজ করলাম যেটা এটাকে কমপ্লিকেটেড বানিয়ে দিল, ঠিক আছে। তো তার জন্য একটা প্রত্যেকের হয়তো বইতে বা হয়তো ম্যানেজমেন্ট বুকসে যারা MBA করেছে এখানে, তারা হয়তো পড়েই থাকবে, যে বা স্টুডেন্টদের প্রত্যেকে বইতেই আছে Level 1, Level 2 আই গেস, সেটা হচ্ছে যে প্রিন্সিপাল কমিউনিকেশনস বলে একটা পার্ট আছে। সেই প্রিন্সিপাল কমিউনিকেশনসে কিন্তু খুব ক্লিয়ারলি কিছু কিছু জিনিস ডিসক্রিপ্টেড ওয়েতে কিন্তু বলা আছে, মানে বিস্তারিত বর্ণনা করে দেওয়া আছে। সেটাকে এই প্রিন্সিপাল কমিউনিকেশনে সেই পয়েন্টটাকে বলে 7C, মানে 7 মানে 7, আর সি মানে একটা ওই অ্যালফাবেট ABC, 7 C's। এই 7 C's কি? জানো, কমপ্লিটনেস, কার্সি, কনসিডারেশনস, ক্ল্যারিটি, দেন কারেক্টনেস, দেন কনসিয়াসনেস। এই টোটাল 7 কিন্তু 7 C কে কমপ্লিট করে। তার মানে কার্সি, কার্সি কি? কার্সি মানে আমরা যাকে বলছি রেসপেক্টফুলি বলবো। কনসিডারেশনস মানে কি? কনসিডারেশনস মানে যখন আমরা কাউকে কিছু বলছি, মানে অডিয়েন্স কোনটা কনসিডার করছে, মানে আমি যাদের সঙ্গে কথা বলছি বা তাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ কি, মানে আমার কথা তারা বুঝতে পারছে কিনা, তো তাদেরকে কনসিডার করে যে কথাগুলো বলা হয়, তো সেটা দ্যাট ইজ সামথিং দি কনসিডারেশনস, মানে অডিয়েন্স বুঝতে পারছে কিনা সেটা একটা কনসিডারেশনস। ক্ল্যারিটি, ক্ল্যারিটি মানে আমি যেটা বলছি সেটা খুব ক্ল্যারিফাই, মানে অগোছালো না, একটা ট্রান্সপারেন্ট ক্ল্যারিটি যাচ্ছে। কমপ্লিটনেস, একটা গোছানো, মানে তার মধ্যে একটা কন্টেন্ট আছে, তার মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, ঠিক আছে। কার্সি আমি বলে ব্রিফ করেই দিয়েছি। তো দিস ইজ সামথিং, মানে এই কন্টেন্টগুলো যদি আমরা রাখি, ঠিক আছে, আমাদের কমিউনিকেশন প্রিন্সিপাল কমিউনিকেশনসের টুলসের মধ্যে এগুলো আছে, যদি আমরা এগুলো করি, তাহলে আই গেস যে আমরা একটা কমিউনিকেশনসকে কমপ্লিটলি পজিটিভলি সেন্ডার বা কাস্টমার বা কনজিউমারের কাছে কনভে করতে পারবো। তো আজকের সেশনস, আই মিন দিস সেশনস ব্রিংস এন্ড অফ দি আই মিন দিস সেশনস ব্রিংস এন্ড অফ দি সেশনস হিয়ার। যদি কারো কোনো কোয়েশ্চেন্স বা রেজ হয়ে থাকে, প্লিজ ডু সেন্ড ইট টু ইয়োর রেসপেক্টেড VT। ইয়োর VT উইল কনভে দ্যাট কোয়েশ্চেন্স অ্যান্ড ক্যারি টু মি, আই ডেফিনেটলি উইল গেট ব্যাক উইথ ইউর আনসার। তো আজকের সেশন আমি এখানেই শেষ করছি। আর VT যারা এখানে অ্যাক্টিভ মেম্বার্স রয়েছে, যারা পার্টিসিপেন্ট রয়েছে, তাদের যদি কোনো কোয়েশ্চেন্স থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো। স্যার, আমি কিছু ইউটিউব থেকে কোয়েশ্চেন নিচ্ছি। একটা কোশ্চেন আছে, লেভেল 4
মানে আমাদের যে লেভেল ফোর আছে, লেভেল ফোর পাস করার পরে স্টুডেন্টরা কি ধরনের জব পেতে পারে? দেখো, রিটেল এমন একটা ইন্ডাস্ট্রি না, যেটা আমি এর আগেও ডিসকাস করছিলাম, রিটেল এমন একটা ইন্ডাস্ট্রি যেখানে যেখানে জব অপরচুনিটি কিন্তু ম্যাসিভ। ম্যাসিভ বলতে, যদি লেভেল ফোর কেউ কমপ্লিট করে থাকে, তার মধ্যে আমি একটা ওভারঅল রিটেলের একটা বেসিক প্লাস একটা স্ট্যান্ডার্ড লেভেলের একটা কিন্তু কনসেপ্ট তার মধ্যে থাকবে। সে যে কোনো জায়গায়, যে কোনো আউটলেটে, আই বিলিভ কে সে একটা পজিশনে, জুনিয়র পজিশনে হোক বা অ্যাজ আ যে কোনো যে কোনো একটা ভালো পজিশনে সে কিন্তু মুভ অন করতে পারে। আর তার জন্য কিছু, আবারও বলছিস, কিছু স্কিলস তাকে জানতে হবে। কারণ রিটেল কি হয়, অনেক অনেক জায়গাতে একটা শিফটিং এর ডিউটি থাকে, ঠিক আছে? শিফটিং মানে এরকম না যে তাকে নাইট শিফট করতে হচ্ছে। অনেক রিটেল আউটলেট কি হয়, 10টা 11টা পর্যন্ত বা 10টা পর্যন্ত স্ট্যান্ডার্ড টাইম অবধি ওপেন থাকে। তো সেই টাইমের ফ্লেক্সিবিলিটি গুলো দেখে আমার মনে হয় একটা, যদি কেউ ফোর্থ স্ট্যান্ডার্ড ক্যাটেগরি অফ লেভেল 1, লেভেল 2, লেভেল 3, লেভেল 4 কমপ্লিট করে, তার জন্য ভালো জব অপরচুনিটি কিন্তু মার্কেটে রয়েছে, ইন শর্ট। আর কিছু? না স্যার, একটাই প্রশ্ন ছিল ইউটিউব থেকে। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। আর আর একটা কথা, কোনো ভিটিদের কাছ থেকে কোনো কোশ্চেন আছে এখানে? পারমিতা ম্যাম, কোনো কোশ্চেন আছে কি আপনার তরফ থেকে? তাপস, হ্যাঁ, একটু স্যার যদি একটু বলতেন যে স্টুডেন্টদের কি হচ্ছে মাধ্যমিক পাস করার পর, ওদের মনে হচ্ছে ওদের মনে হচ্ছে যে এই সাবজেক্টটা না নিয়ে ফিজিক্যালে ঢুকেছে, না একটা বেটার সাবজেক্ট রয়েছে। স্যার যদি একটু বলেন যে এই সাবজেক্টের ফিউচার স্টুডেন্টদের। দেখো, প্রথমে বলতে চাই যে এই সাবজেক্টটার গুরুত্ব এতটাই বেশি, যদি আমাদের প্রথাগত শিক্ষা যেটা রয়েছে, আমরা ইতিহাস, ভূগোল, বিজ্ঞান যেগুলো আমরা শিখে আসছি বা শিখেছি, সেক্ষেত্রে রিটেলের সঙ্গে আমি আলাদাভাবে এর কোনো তুলনা করতে চাই না। তবু আমি এটাই সবাইকে বলবো, সমস্ত স্টুডেন্টদেরকে বলবো, তোমরা যখন সকালবেলা ঘুম থেকে ওঠো, মানে বিছানা থেকে ওঠো, আর রাতে যখন বিছানায় ঘুমোতে যাও, তোমাদের লাইফে মনে রাখবে একটা জিনিস, যে তোমরা যে যে প্রফেশনে যাও না কেন, ঠিক আছে, তোমাদের সঙ্গে কিন্তু রিটেল ওতপ্রোত ভাবে জড়িত। মানে সকালবেলা যে বিছানা থেকে ঘুম থেকে ওঠো, সে বিছানাটাও তুমি একটা ফার্নিচার শপ থেকে গিয়ে কিনেছো। যে তুমি ব্রাশটাতে হাত দাও, টুথপেস্টটাতে হাত দাও, সেটাও তুমি কোথাও থেকে, কোনো রিটেল আউটলেট থেকে কিনেছো। তুমি যে ক্লথস পরো, সেটাও কোথাও থেকে পারচেস করা। এর মানে হতে পারে তোমার তোমার ফ্যামিলিতে বা তোমার পেরেন্টস বা তোমার গার্ডিয়ান্স কোনো না কোনো জবে, কোনো না কোনো ভাবে, কোথাও না কোথাও ইনভলভ রয়েছে। কিন্তু তুমি মনে রাখবে, পৃথিবীতে দু ধরনের লোক হয়। মানে আমি স্টুডেন্টদের সবাইকে বলছি, পৃথিবীতে, পুরো গোটা পৃথিবীতে বা পুরো গ্লোবে দু ধরনের লোক হয়। একটা হচ্ছে গিয়ে ক্রেতা, আর একটা হচ্ছে বিক্রেতা, মানে বায়ার বা সেলার। মানে এবার তুমি যে প্রফেশনেই যাও না কেন, সেটা তুমি ডক্টর হতে পারো, ইঞ্জিনিয়ার হতে পারো, তোমাকে ডিরেক্টলি বা ইনডিরেক্টলি এই দুটোর মধ্যে তোমাকে পড়তেই হবে। মানে তুমি কোথাও কিছু কিনতে যাবে বা তুমি কিছু বিক্রি করবে, এটা তোমাকে পড়তে হবে। অ্যান্ড দ্যাট ইজ দি রিটেল ইজ অল অ্যাবাউট, মানে এটার মানেই হচ্ছে রিটেল। এবার তুমি ডিসাইড করে নাও যে তোমার কেরিয়ারে যদি কেনা বেচা না থাকে, তাহলে তুমি কোথায় দাঁড়াবে। আমি বলছি না যে কোনো প্রফেশনই ছোট বা কোনো প্রফেশনই খারাপ। আমি এটা বলতে চাইছি যে রিটেল তোমার মধ্যে, তুমি যতদিন জন্মেছো, যবে থেকে জন্মেছো আর আমরণ পর্যন্ত, আমাদের সবার সবার ক্ষেত্রে রিটেল কিন্তু আমাদের মধ্যে সব সময় সর্বকালে রয়েছে। তো তার জন্য এই সাবজেক্টটাকে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্স কতটা দেওয়া উচিত, সেটা হয়তো তোমরা আমার কথাতে বুঝতে পেরেছো। আলাদাভাবে কোনো স্পেসিফিকেশনস এর উপরে দেবো না, বাট মনে রাখবে একটা ইংলিশে একটা লাইন আছে যে ওয়ার্ল্ডের, দি ওয়ার্ল্ড ইকোনমি, দি ফাইনাল স্টেজ অফ ওয়ার্ল্ড ইকোনমি ইজ ডিপেন্ড অন রিটেল। মানে পৃথিবীতে যত অর্থনীতি নিয়ে কাজ হয়েছে, যত অর্থনীতি নিয়ে কাজ হয়েছে, তার ফাইনাল স্টেজ কিন্তু রিটেল। রিটেলটাকে তোমাদেরকে ভ্যালু দিতে হবে, যাতে তোমরা নিজেদেরকে ভ্যালু স্ট্যান্ড করতে পারো, সেই ভ্যালুতে দাঁড়া করাতে পারো। ঠিক আছে পারমিতা? থ্যাংক ইউ স্যার। আমার আর একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে আপনি একটু শেয়ার করবেন যে রিটেল ইন্ডাস্ট্রিতে আসার জন্য এজ লিমিট, মিনিমাম এজ লিমিট কি থাকবে স্টুডেন্টদের জবের ক্ষেত্রে? আচ্ছা,
বেসিক্যালি না রিটেল ইন্ডাস্ট্রিতে সব ইন্ডাস্ট্রিতে যাওয়ার জন্য অ্যাকর্ডিং টু দি লেবার ল বা লেবার অ্যাক্ট অনুযায়ী 18 বছরের ঊর্ধ্বেই আমরা অ্যাকসেপ্ট করি বা আমরা এক্সপেক্ট করিও, ঠিক আছে? আর সেটা অ্যাকসেপ্টেড স্ট্যান্ডার্ড অ্যাকসেপ্টেন্স এর উপরেই আছে। তো এর উপর থেকে 18 বছরের ঊর্ধ্বে যে কোনো ছেলে বা যে কোনো মেয়ে রিটেল ইন্ডাস্ট্রিতে আসতে পারে, আর তাদের ঊর্ধ্বসীমা অবধি বলা এখন খুব মুশকিল যে কত বছর অবধি সে কাজ করতে পারবে, এরকম কোনো স্পেসিফিকেশন এখনো পর্যন্ত কোনো ম্যানেজমেন্ট গুরু বা দিয়ে ওঠেননি। বাট স্টিল আমি একটাই বলতে চাই, যদি তুমি তোমার গ্রোথ পেতে চাও, যে যে স্কিলস পয়েন্টগুলো নিয়ে আমরা আজকে ডিসকাস করলাম সেগুলোর উপর যদি একটু ফোকাস থাকো, আর নিজের সাবজেক্টটাকে মানে রিটেলটাকেও যদি বাংলা ইংলিশ বিজ্ঞানের মতন করে ভ্যালু দিতে থাকো, তাহলে দের ইজ নো পয়েন্ট কে তুমি একটা ভালো দিন দেখবে না রিটেলের উপর। থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ এগেন এই আমাকে এই অপরচুনিটিটা দেওয়ার জন্য, এত ভালো ইনভিটেশন দেওয়ার জন্য পারমিতা রয়, তার সঙ্গে সঙ্গে স্কুল স্কুলের সমস্ত মেম্বারকে, এম্পায়ার প্রগতি, অভিমন্যু বাসু, সবাইকে, আর যারা এই জিনিসটাকে কোঅর্ডিনেট করেছেন, হয়তো সবার নাম আমি এখন নিতে পারছি না, বাট স্টিল প্রজেক্ট কোঅর্ডিনেটরকে তার সঙ্গে সঙ্গে সমস্ত মেম্বারকে আমি থ্যাংক ইউ জানাচ্ছি। আর এটা খুব ভালো ইনিশিয়েটিভ যে এম্পায়ার নিয়েছে, আর যাতে স্টুডেন্টরা নিজেদেরকে আরো এনথুজিয়াস্টিক করতে পারে, এই ইন্ডাস্ট্রির সঙ্গে লিঙ্ক করতে পারে, এই গুড উইশেস নিয়ে আমি আমার সেশন এন্ড করলাম। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ স্যার, আপনার এই যে এতক্ষণ সময় দেওয়ার জন্য আমাদেরকে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ, আপনি আমাদের সাথে ছিলেন, আপনার কাছ থেকে স্টুডেন্টরা অনেক কিছু শিখলো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ মিস্টার মুখার্জি, এটার জন্য অনেক ধন্যবাদ স্যার আপনাকে। থ্যাংক ইউ, এবং আশা রাখবো স্যার ইন ফিউচার যখন আমরা আবার এরকম কোনো প্রোগ্রাম করব, আপনাকে যেন আমরা সাথে পাই স্যার, এটা আপনার কাছে অনুরোধ থাকলো আমাদের। অলওয়েজ মিস্টার মুখার্জি, অলওয়েজ। ওকে, থ্যাংক ইউ স্যার। স্টুডেন্ট, তোমরা যদি আর তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা করতে পারো তোমাদের রেসপেক্টেড টিচারদের কাছে, আমরা তোমাদের সেই সকল প্রশ্নগুলো তোমাদের অ্যান্সার করে তোমাদের রেসপেক্টেড টিচার তোমাদের জানিয়ে দেবে। অভিমন্যু স্যার, সেশনটা এন্ড করতে পারো এবার। আচ্ছা, তো থ্যাংক ইউ স্যার আসার জন্য আমাদের মধ্যে, এবং এত ভ্যালুয়েবল স্পিচ স্টুডেন্টদেরকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। কারণ লালটু মুখার্জি স্যার যেটা বললেন ঠিক সেই একই কথা আমরা বলছি, যদি আমাদের আবার যখন দরকার হবে আপনাকে যেন অবশ্যই আমাদের মধ্যে আমরা পাই। শিওর, শিওর, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ।